মাদে বেরেরের হ্যাট্রিকে রোমাঞ্চকর ম্যাচে মাত্র এক রানে জয় পেল জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর এক জয় পেয়েছিল নেদারল্যান্ডস, 64 রানে 5 উইকেটে হারানোর পর ম্যাচটি জিতে নেয় 3 উইকেটে। দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টোপিঠ দেখল ডাসরা, হারার রাতে তাদের এক রানে হারিয়ে নাটকীয় জয়ে সিরিজ সমতায় ফেরায় জিম্বাবুয়ে। 272 রানের লক্ষ্য দাপুটা জয়ের পথে ছিল নেদারল্যান্ডস, কিন্তু হুট করে এলোমেলো হয়ে গেল সব। 44তম ওভারে হ্যাট্রিক করে দৃশ্যপট বদলে দেন ওয়েসলি মাদেভেরে, একে একে তুলে নেন কলিন অ্যাকারম্যান, তেজা নিদামারুনু, পল ফান ম্যাকারিনের উইকেট। 3 উইকেটে 213 রান থেকে 3 বলের ব্যবধানে 6 উইকেটে 213 রানে পরিণত হয় নেদারল্যান্ডস। শেষ দুই বলে জয়ের জন্য 10 রান দরকার ছিল তাদের। তেন্দায় চাতারার পঞ্চম বলে 6 হাঁকে উত্তাপ ছড়িয়ে দেন ফ্রেড কেলেসেন, কিন্তু শেষ হাসিটা হাসে জিম্বাবুয়ে। চাতারার ফুলটাস বল এক্সট্রা কাভার দিয়ে পাঠান ক্লাসেন, বাউন্ডারি আসেনি তবে দৌড়ে 4 রান নেওয়ার লক্ষ্যে ছিলেন তিনি। তৃতীয় রান নিতে গিয়ে রান আউটের শিকার হন আরেক ব্যাটার রায়ান ক্লেন, নিভে যায় ডাচদের জয়ের আশা। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে 271 রান করে জিম্বাবুয়ে, স্বাগতিকদের হয়ে শন উইলিয়াম, সাধুথর ও ক্লাইম মান্দাডে করেন 52 রান। জবাব দিতে নেমে ম্যাক্স ওদাত 81 রান ও টম কুপারের 74 রান ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল নেদারল্যান্ডস। কুপার রান আউট হয়ে ফিরলে ভাঙে দ্বিতীয় উইকেটের 125 রানের জুটি। এরপর ওদাউদকে তুলে নেন সিকান্দার রাজা, তবে নাটকীয় খেলায় মোর এনে দেন মাদেভেরে, যার হ্যাট্রিকের পর সহজ ম্যাচ কঠিন করে ফেলে ডাসরা, গুটিয়ে যায় 270 রানে। ব্যাট হাতে 43 রান ও বোলিংয়ে 3 উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাদেভেরে।